Hey guys, Assalamualaikum. Welcome back to my kitchen tube. আজ আমি আপনাদের একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আর সেটা থাকবে শীতকালীন ফল দিয়ে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। প্রথমে যেটা করব, একটি বাটিতে হাফ কাপ চিনি নেব আর তাতে হাফ কাপ কমলা লেবুর রস দিয়ে দেব। আর এই দুই উপকরণ একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি বাটিটাকে সাইড করে আরও একটি বাটি নিয়ে নেব। এবার যেটা করব, এই বাটিতে দুটো ডিম ভেঙে নেব আর এই দুটো ডিম সুন্দর করে ফেটিয়ে নেব। আজকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ডিম দুটো ফেটানো হয়ে গেছে, এবার এর ভেতরে আমি এক কাপ দুধ মেশাবো। আর এতে দিয়ে দিব তৈরি করে রাখা কমলার রস। এবার সব উপকরণ আবারও একসাথে মিশিয়ে নেব। এরপর যেটা করব, এতে এক কাপ ময়দা অল্প অল্প করে মিশিয়ে নেব। ময়দা মেশানো হলে এতে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু ব্যাটারটা পাতলা আছে, এখনও আমার ব্যাটারটা রেডি হয় নাই। এতে আমি আরও এক কাপ ময়দা অ্যাড করছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু দুটো ডিমের সাথে দু কাপ ময়দা অ্যাড করেছি। দেখুন, ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে গেছে, তার মানে প্যানকেকের জন্য আমার ব্যাটারটা রেডি। এবার চলুন পরবর্তী প্রসেসে যাই। এখানে একটি প্যান নিয়েছি আর প্যানে যথারীতি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি দু চামচ ব্যাটার দিচ্ছি একটা প্যানকেকের জন্য। যখন দেখব প্যানকেকে ছোট ছোট ছিদ্র হয়েছে তখন এটাকে উল্টিয়ে দেব। দুপাশটাই হয়ে গেছে আর এভাবেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন প্যানকেকের রেসিপি। কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।